সেই প্রেক্ষিতে গত 2021 আমরা প্রথমবারের মতো পালন করি, এবার আমরা দ্বিতীয়বারের মতো সারা দেশব্যাপী আজকে পালন করতেছি। তো করোনা পরিস্থিতির কারণে একটু আমাদের সীমিত পরিসরে প্রোগ্রামের কথা আমাদের নির্দেশনা আছে, সময় প্রতি থাকে এদের তথ্য সংগ্রহ করা। এছাড়া যে ছয়টা প্রধান ফসল আছে, আউশ, আমন, বোরো, গম, আলু, কৃষি সংক্রান্ত কৃষির যে রিপোর্টগুলো আমরা প্রস্তুত করি, এটা করে থেকে নিয়মিত আমরা আমাদের মাঠ পর্যায়ে, যেমন বাগেরহাট জেলায় 161টা ডাকগুচ্ছ আছে, ডাকগুচ্ছ বলতে মাঠ পরিসংখ্যান করার সময় এটা আমাদের অফিস থেকে ডাটাগুলি নেওয়া হয়। একটা সামগ্রিক জনসংখ্যা, সামগ্রিক যে তত্ত্বাবলী শ্রেণী বিন্যাসকৃত থাকবে, যাতে দেশ বিদেশে দেশের সুনাম অক্ষুণ্ণ থাকে, সেই প্রত্যাশা রাখছি। কৃষির যে রিপোর্টগুলো আমরা